হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না বলে মিস হলে করণীয় কী হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয় কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক তারা যেহেতু বাজার ম্যানেজ করে তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন আপনি গুণাগার হলেন আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই যার কারণে এর কারণে কোরবানি হবে না ব্যাপারটা সেরকম না কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ চালা যদি আপনার অন্য সব ঠিক থাকে আর ইচ্ছাগত যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা তো খুব জঘন্য গুনাহের কথা হবে প্রতারণা হবে যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয় কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল তাহলে সে বাজারের যে হাসেল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারশন করার সুযোগ আছে সেখানে গিয়ে পুরোনো আপনি দিতে পারেন কোরবানি পশু জবের সময় কোরবানি দাতার উপস্থিত থাকা শর্ত কিনা আসন্ন ফাউন্ডেশনের আসন্ন ফাউন্ডেশন অন্যের কোরবানি বাস্তবায়ন করে থাকে এক্ষেত্রে কোরবানির দাতা তো উপস্থিত থাকে না এই কোরবানি কবুল হবে কি না কোরবানি পশু নিজে হাতে জবে করতে পারলে সেটা উত্তম নিজে হাতে জবে করতে না পারলে বা করতে না চাইলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে জবে করলে হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের নিজের পশু জবানি কোরবানি নিজে জবে করেন না করতে পারেন না অভ্যাস নেই বা জানাশোনা নেই বা নানা কারণে করা হয়ে ওঠে না কিন্তু করতে পারে সেটা উত্তম কারণ এর মধ্যে এক ধরনের ত্যাগ আছে এক ধরনের কষ্ট আছে এবং কোরবানির যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও সাজিতে হয় তবে যদি না করতে পারেন কোনো অসুবিধা অন্য মাধ্যমে করাতে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি অনেকগুলো পশু কোরবানি করেছেন হজের সময় এবং সেগুলো কিছু তিনি করার পর বাকিগুলো আলিরাজ্লাহ তনকে দায়িত্ব দিয়েছেন তার মাধ্যমে তিনি করিয়েছেন অতএব অন্য কারোর মাধ্যমে কোরবানি করাতে সমস্যা নেই আর অন্য কারোর মাধ্যমে কোরবানি করার সময় নিজে দাঁড়িয়ে থাকতে পারলে বা উপস্থিত থাকতে পারলে ভালো যদি পুরুষ হন বেশ করে পুরুষরা সেখানে থাকতে পারেন তো থাকতে পারলে এটা ভালো কিন্তু এটা জরুরি না এর উপরে কোরবানি হওয়া না হওয়া নির্ভর করে না এটা আর্থিক ইবাদত হওয়ার কারণে এটা প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বের সমস্ত অলামাইক্রামের মতেই কিন্তু সেটি করা যায় বিধায় কোরবানি আপনি কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তিকে কোনো পরিবারকে একটা গরিব পরিবারকে একটা ছাগল কিনে দিলেন আপনার তরফ থেকে যে তোমরা এটা করে খেয়ে নিও আমার তরফ থেকে কোরবানি এটি তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ আছে কোরবানির পশুর সাথে সেলফি তুললে কি রিয়া হবে কোরবানির পশুর যদি সেলফি তুলে জাহির করা উদ্দেশ্য হয় যে ফেসবুকে মানুষ দেখবে আমরা কত বড়ো কোরবানি করেছি সবাই বলবে মাসাল্লাহ আমরা বড়ো গরু দিচ্ছি বা একা কি দিচ্ছি ইত্যাদি ইত্যাদি বা কোরবানি দিচ্ছি অ্যাটলিস্ট সেগুলো জানান দেওয়ার যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুনাহের কাজ হবে হবে আর যদি সেটা না হয় অনেক তরুণরা এটাকে ইসলামিক সংস্কৃতির অংশ মনে করেন অথবা জাস্ট এটা মানে অন্যকে উৎসাহ করবার উদ্দেশ্যে করেছেন এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ বা অপরাধ হবে সেই পর্যায়ের কোনো বিষয় হবে না অর্থাৎ এটা নির্ভর একটা নিয়তের উপরে তবে এটার মাত্রাতিরিক্ত সেলফি তোলা পশুর সাথে এবং সেটা জাহির করে বেড়ানো এটা এখলাসকে নষ্ট করার পথকে সুগম করে দেয় এতে কোনো সন্দেহ নেই এবং সেলফি তোলা এটা তো আজকাল নানা কারণে রোগে পরিণত হয়েছে এখন পশুর সাথে সেলফি কেন মৃত মানুষের সাথে সেলফি তোলার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে বিধায় মোটের পরে বিষয়টি নিয়তের উপর নির্ভর হলেও এটাকে অ্যাভয়েড করাটাই আমরা রান্নার দিক থেকে ভালো মনে করছি অনেক ভাইরা মনে করেন যে এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে আপনার কোরবানির প্রচার প্রসার হয় সেটাকে অস্বীকার করবা করা যাবে না কিন্তু নিজের নিয়তের মধ্যে ভেজাল করে কিংবা দৃষ্টিকোট পর্যায়ে যদি হয় এগুলো তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত হবে এরপর প্রশ্ন হলো দরিদ্র অমুসলিমদের কোরবানি গোষ্ঠ দেওয়ার বিধান কি দিলে কোরবানি কবুল হবে কি না কোনো অসুবিধা নেই অমুসলিমদের কোরবানি গোষ্ঠী দিলে কোরবানির কোনো ক্ষতি হবে না এবং এটা দেওয়া কোনো নিষিদ্ধ নয় সাধারণ দান যেরকম গরিব অমুসলিমকে দেওয়া যায় ঠিক একইভাবে কোরবানি গোষ্ঠও দেওয়া যায় হ্যাঁ জাকাতের অর্থ যদি সেটির কথা ভিন্ন আমি একজন নারী শিক্ষিকা পর্দা রক্ষা করে চলি কিন্তু সহশিক্ষার কারণে চোখের হেফাজত করতে পারছি না আবার আমার স্বামী অসুস্থ এবং ঋণগ্রস্ত চাকরি ছাড়লে অর্থনৈতিক সংকটে পড়ব এখন আমার করণীয় কি নিজেকে সর্বোচ্চ সেফ এবং নিরাপদ রেখে আপনি যদি কাজ করতে পারেন তো সেটা করতে পারেন আদারওয়াইজ আপনি নিজে শুধু মেয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেন বা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ালেন টিউশন করলেন এরকম বিকল্প অনেক পথ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সেই পথে চলে যাওয়া উচিত যদি আপনি না পারেন আপনার কর্মস্থলে আমি মা হতে চাচ্ছি আমার হয়ে যাচ্ছে ডাক্তার বলেছেন আমার সন্তানের হার্টবিট আসে না এক্ষেত্রে আমি কি করতে পারি মা হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা আপনি ও যে ইবাহি সসরতাম এবং জাকালামের যে দোয়াগুলো আছে করেন সেগুলো বিশেষ পড়বেন রব্বী হাবলি ইমনাসীন রব্বী লিফার দাউল ওয়ারেহিন এভাবে যে সমস্তগুলো আছে এগুলো বেশি বেশি করে আলার কাছে পাঠ করবেন দান থাকা করবেন এবং চেষ্টা চালাবেন আর আল্লাহ ফয়সালা কি মাইনের মতো মানসিকতা সব থাকতে হবে এরপর প্রশ্ন হলো সালামের শেষে অনেকে অজান্নাতু ও মখফরাতহু বলে থাকেন এটা কি বিদায় হবে সালামের সর্বোচ্চ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এটি সুননা দ্বারা প্রমাণিত ওয়াজান্নাত ওয়াকফরাতহু এগুলো সুননা দ্বারা প্রমাণিত নয় তবে কোরআন আল্লাহ তালা বলেছেন ওই দাহ বিদাহতিন ফাহসান মিনহা অরুদ্দুহা তোমাদেরকে কোনো কথা দিয়ে কোনো ভাষা দিয়ে সম্বোধন দিয়ে অভিবাদন জানানো হলে তোমরা তার চাইতে উত্তম ভাষা দিয়ে সেটাকে রিপ্লাই করো তো কেউ আলাইকুম আলিকুম্লাহ আপনি ওরহামতুল্লাহ বলবেন কেউ যদি আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু বলে তো অনাইকুল্লাম বলেন আপনি অজান্নাত মহাফরত ইত্যাদি বলবেন মূলত অজান্নাত মহাফরত বলার জন্য ইসলাম বলেনি কমপক্ষে আপনি যেটুকু শুনেছেন সালামদাতার কাছ থেকে সেটুকু দিয়ে তাকে রিপ্লাই দিলেও চলবে অর্থাৎ তিনি অবরাক্ত বলেছেন আপনিও অবরাতু পর্যন্ত বলবেন তারপর যদি কেউ যেন তো বলেন সেটা বেদাত হবে না ওই আয়াতের যে ব্যাখ্যা আছে তার যে ইস্ত্রিয়াত আছে তার উপর ভিত্তি করে যে আপনার যে ভাষায় সালাম দেওয়া হয় তার চেয়ে বাড়িয়ে বলো চেয়ে ভালো কিছু বলো তো সেই জায়গা থেকে কেউ যদি বলেন সেটা জায়জ হবে এটা বেদাত হবে না তবে শূন্য হলো ও কাতহ পর্যন্ত বলা স্ত্রীর উপর ওয়াজিব কুরবানির স্বামী আদায় করলে কি যথেষ্ট হবে স্ত্রীর উপরে যে কোরবানি বর্তা সেটা যদি স্বামী আদায় করে দেন তাহলে অবশ্যই যথেষ্ট স্ত্রীকে জানিয়ে দিবেন যে তোমার পক্ষ থেকে আমি আদায় করছি তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর্থিক অবস্থা একজন একজনের তরফ থেকে করে দিতে পারেন